হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি রাজীব, শুরু করছি আজকের ব্লগ। আজ মোহন একটা দারুণ পনির রেসিপি আমাদের সাথে শেয়ার করবে। রেসিপিটার নাম হলো পনির লাজাবাব। চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে স্টার্ট করছি আজকের ব্লগ। আজকে আমি একটা খুব সুন্দর এবং খুব সুস্বাদু একটা পনির রেসিপি বলবো, যেটার মধ্যে আমি কিছুটা পনির হালকাভাবে ভেজে নিয়েছি, কিছু পনির আমি গ্রেট করে নিয়েছি। লাগছে তেজপাতা, গোটা জিরে, গোটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং বড় এলাচ, তাতে খুব সুন্দর একটা রং আসবে এবং স্বাদ হবে। লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাজু আর শুকনো লঙ্কা। রান্নাটা আমি ইন্ডাকশনে করছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনি সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি তেজপাতা, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে দিয়ে কিছুটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে। এরপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো। তাহলে বন্ধুরা, আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে কষিয়ে নেবো, তারপরে আমি একটু গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নেবো। আপনারা সবসময় গরম জল ইউজ করবেন, তাতে খুব সুন্দর একটা স্বাদ আসে। গরম জল দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা হলে পরে আমি মিক্সারে বেটে নেব। তাহলে বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করবো। বাটারটা গরম হয়ে গেছে, এবারে আমি মিক্সারে যে মিক্সিটা করে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দেবো। তাহলে আমি এই পেস্টটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। তাহলে দেখছেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি গ্রেট করা পনিরটা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো। এবারে আমি দিয়ে দেবো ভাজা পনিরটা, দিয়ে খুব সুন্দর খুব ভালোভাবে নাড়িয়ে নেবো। হয়ে গেছে, এবারে আমি একটু ঝোল করার জন্য একটু গরম জল দেবো। আপনার যেরকম ঝোল রাখতে পারেন, চান সেরকম রাখতে পারেন। একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে আমি একটু ঢেকে রাখবো যাতে এর গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পনিরটা একদম রেডি। পনিরটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, গরম মশলাটা বেশ ভালোভাবে মিশে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি সার্ভ করবো। কালারটা খুব সুন্দর এসেছে, ঠিক আছে, কালারটা, গন্ধটাও বেশ সুন্দর। বেশ একটা স্পাইসি ব্যাপার আছে, আর ঝালটা একটু বেশি লাগছে আমার। আর রান্নাটা ভালো হয়েছে, নো ডাউট, ভালো হয়েছে, ভালো হয়েছে, আলবাদ বলতে পারি ভালো হয়েছে। আর পনিরটাও খুব সুন্দর লাগছে, আমি তো খেয়ে ট্রাই করলাম,
একবার আপনারাও ট্রাই করে দেখুন, ঠিক আছে? নিশ্চয়ই ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবেন আর দেখতে থাকুন রিউ অ্যান্ড মিও চ্যানেল।